করোনা পরিস্থিতি নিয়ে প্রথম আলো নিয়মিত আয়োজন করোনার আজকে সূচকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছে আমি শাকিলা হক। আজ 22 অক্টোবর বৃহস্পতিবার। আজকে আমরা করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করব এবং করোনার মধ্যে ব্যাংক ও আর্থিক খাতগুলো কি অবস্থায় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে স্বাস্থ্য অধিদপ্তরে আজকে স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তির তথ্যগুলো আপনাদের জানিয়ে দিচ্ছে। গত 24 ঘন্টায় সর্বমোট 110টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,611টি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,958টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 22,21,369টি। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,696 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 3,94,827 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,687 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,10,532 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 24 জন। এ পর্যন্ত মারা গেছেন 5,747 জন। এই ছিল গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সানাউল্লাহ সাকিব। কথা বলছি তার সঙ্গে। সানাউল্লাহ সাকিব, আজকে আমরা দেখতে পাচ্ছি গতকালও ছিল যেটা 24 জন মারা গেছিলেন, আজও 24 জন। আমরা প্রতিদিনই আসলে করোনা পরিস্থিতিটা দেখি যে কি অবস্থায় আছে এবং আজকে কিন্তু শনাক্তের হারটাও বেশ। তো আসলে কি মনে হচ্ছে পরিস্থিতি? মনে হচ্ছে আমরা যদি ইউরোপ আমেরিকার দিকে দেখি সেখানে দিনে দিনে বাড়ছে, মানে শীত ওখানে আসা শুরু হয়েছে এবং আগের মতো ধারায় ফিরে এসেছে, আগের ধারায় ফিরে এসেছে। মনে হচ্ছে বাংলাদেশেও শীত যেহেতু আসছে সামনে থেকে, আমাদের খুব সাবধান হয়ে যেতে হবে। ঠিক প্রথম দিকে ঠিক আমরা যেমন সাবধানতা অবলম্বন করছিলাম, সামাজিক দূরত্ব বজায় রাখছিলাম, হয়তো সরকার এখন আর আগের মতো লকডাউনের দিকে যাবে না। অন্য অনেক দেশে আমাদের নিতে হবে, কারণটা হলো শীত আসতেছে, শীতে এটা একটা খুব ঝুঁকি বেড়ে যায় বলে ঝুঁকির সম্ভাবনা রয়েছে। আসলে আমরা আজকে করোনায় ব্যাংক খাত এবং আর্থিক খাতের অবস্থাগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আসলে কি অবস্থায় রয়েছে করোনার মধ্যে এই খাত? করোনার মধ্যে প্রথম দিকে আমরা যেমনটা খেয়াল করছিলাম, মার্চ এপ্রিল মাসের দিকে মানুষজন ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে গেছিলো, অনেকে চাকরি হারানো শুরু হয়েছিল, তখন তারা অনেকেই সঞ্চয় তুলে নেওয়া শুরু করছিল, তাদের যে ডিপোজিট ছিল তারা উত্তোলন শুরু করছিল। তবে এরপরে আমরা দেখলাম পরিস্থিতি আবার উন্নতি হওয়া শুরু করছে মে মাস, জুন মাস এবং এমনকি সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে এসে আমরা দেখছি ব্যাংকগুলোতে ভালো পরিমাণ টাকা জমা হচ্ছে। একটা তত্ত্ব আছে বিদেশে, বলা হয়ে থাকে যে মানুষ যে কোনো সংকট আসলে মানুষ সঞ্চয়ের প্রবণতা বাড়িয়ে দেয়, ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও আমরা একই ধরনের ট্রেন্ড দেখতে পাচ্ছি। আর ব্যাংকগুলো এই সময়ে মানুষ যাতে সঞ্চয়ের পরিমাণটা সঞ্চয়টা খুব ইজিলি করতে পারে এজন্য নতুন নতুন বিভিন্ন ধরনের পণ্যও নিয়ে এসেছে। আচ্ছা, এমনি গ্রাহকেরা ব্যাংকে আসছেন কেমন? গ্রাহকরা ব্যাংকের ঠিক আগের ধারায় ফিরে না আসলেও আগে 70-80% মানুষ ব্যাংকে আসছেন, কিন্তু এখন আবার অনেক গ্রাহকরা খুব সচেতন হয়ে গেছে। কারণটা হলো মানুষ অনেক সেবা এখন ঘরে বসেই পাওয়া যাচ্ছে। যে মানুষটা আগে ব্যাংকে গিয়ে লাইনে দ্বারা টাকা দিত, সে এখন মোবাইলে অ্যাপস ব্যবহার করেই মান্থলি কোনো একটা স্কিমের টাকা জমা করছে, ফলে আসলে কিছু 20% মানুষ হয়তো বা ঘরে বসে সেবাটা নিচ্ছে। ব্যাংক সেবাটা আসলে কমে নেই, বরং তো বাড়ছে দিন দিনে এবং ব্যাংকের গ্রাহকও বাড়ছে আমরা খেয়াল করছি। আমরা এ বিষয়ে আবারও আসবো। তার আগে গত 24 ঘন্টায় বিভাগওয়ারি মৃতের সংখ্যাটা জানিয়ে দিই। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছেন 14 জন, চট্টগ্রামে 6 জন, রাজশাহীতে কেউ মারা যাননি, খুলনায় 3 জন, বরিশালে কেউ মারা যাননি, সিলেটে 1 জন, রংপুর ও ময়মনসিংহ বিভাগেও কেউ মারা যাননি। এই নিয়ে মোট 24 জন। এছাড়া গত 24 ঘন্টায় হাসপাতালেই 24 জন মারা গেছেন। সর্বমোট সাধন শয্যা রয়েছে হাসপাতালগুলোতে 11,730টি, ভর্তি আছে 2,369 জন, খালি আছে 9,361টি। সর্বমোট আইসিইউ রয়েছে 564টি, এতে ভর্তি আছে 273 জন, খালি আছে 291টি। সানাউল্লাহ সাকিব, আমরা তো আসলে আজকে ব্যাংক নিয়ে কথা বলছি, আপনি বলছিলেন যে ঘরে বসে সেবা নিতে নতুন নতুন পণ্য আনছে অনেক ব্যাংকই, আসলে এগুলোতে কিরকম সাড়া পাওয়া যাচ্ছে? ওরা তো আনছে, মানুষ কিরকম সাড়া দিচ্ছে? অনেক ব্যাংকেরই আসলে প্রথম থেকেই বা আরও 2-4 বছর আগের থেকেই ঘরে বসে সেবা নেওয়ার জন্য তারা বিভিন্ন প্রোডাক্ট চালু করছিল। বিদেশে কিন্তু এই সার্ভিসগুলো খুব অ্যাভেলেবেল, বিদেশে খুব সব সেবা নেওয়ার জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়ে না, ঘরে বসে মোবাইল দিয়ে নেওয়া যায়। বাংলাদেশের ব্যাংকগুলো আসলে এই বিষয়ে মনে খুব বেশি নজর আগে দেয় নাই, করোনা আসার পরে তারা মনে করছে যে এই সেবাটা খুবই প্রয়োজন, কারণ তাদের বিজনেস থাকতেছে না, মানুষজন ঘরে থেকে বের হতে খুব ভয় পাচ্ছে, এই কারণে তারা নতুন নতুন সেবা চালু করার সুযোগ হলো। প্রথম থেকে দেখা গেল কিছু ব্যাংক হিসাব খোলা সুযোগ দিল ঘরে বসে, এনআইডি ইউজ করে খুব ইজিলি অ্যাকাউন্টটা খোলা যাচ্ছে, 2-3 মিনিটে অ্যাকাউন্টটা খোলা যাচ্ছে, এবং পরবর্তীতে ব্যাংকের লোক হয়তো বাসায় এসে সেটা ভেরিফাই করে দিচ্ছে বা অনলাইনে পাঠিয়ে দিচ্ছে। এখন দেখা যাচ্ছে ব্যাংকগুলো ঘরে বসে নতুন নতুন কোনো ডিপোজিট প্রোডাক্টের স্কিমে
চালু করার সুযোগ দিচ্ছে আচ্ছা এই করোনার সময় করোনার সময় এর ফলে আপনি রানিং অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট থেকে ওই স্কিমে টাকা জমাটাও আপনি ইজিলি করতে পারছেন বা বিকাশ রকেট নগদ এসব সার্ভিসগুলো ব্যবহার করেও বিভিন্ন টাকা জমা দেওয়া যাচ্ছে মানে মোবাইল ব্যাংকিংটা তাহলে কেমন চলছে এই অবস্থায় ব্যাংকগুলোতে এমন ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে ঠিক মোবাইল ব্যাংকিংটা কিন্তু খুব ভালো বুম হয়েছে এই সময়টাতে দেখা গেল আগের থেকে মার্চ বা এপ্রিল মে এর দিকে প্রায় দেড় গুণ লেনদেন বেড়ে গেল ক্লায়েন্ট সংখ্যা অনেক বেড়ে গেল গভর্নমেন্ট যে বিভিন্ন সাবসিডিটা দিল অর্থাৎ ভাতাটা দিল সেই ভাতাটাও মোবাইল ব্যাংকিং ব্যবহার করে দিল ফলে সবাই কিন্তু খুব ইজিলি এই মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে এখন মোবাইল ব্যাংকিং ব্যবহার করে যেহেতু গ্যাস বিল বিদ্যুৎ বিল সব ধরনের বিলগুলো দেওয়া যাচ্ছে ফলে মানুষ অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে এবং সার্ভিসটা ভালো পাচ্ছে এখন পর্যন্ত আমরা একটু বৈশ্বিক পরিস্থিতিটা দেখে নিই গতকাল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত হয়েছে 86,10,317 জন এ পর্যন্ত মারা গেছেন 1,36,166 জন সারা বিশ্ব পরিস্থিতি যদি দেখি তাহলে 4,06,65,438 জন আক্রান্ত হয়েছেন মারা গেছেন 11,21,843 জন সানাল্লা সাকিব আমরা তো ব্যাংকিং নিয়ে কথা বলছিলাম তো আর্থিক প্রতিষ্ঠানগুলোর কি অবস্থা এই করোনার সময় ঠিক ব্যাংকগুলোতে যেমন এক ধরনের আমরা প্রথম দিকে সে ঠিক সমস্যা দেখছিলাম পরবর্তীতে ব্যাংকগুলো ভালো করলো কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলো সে ভালোটা করতে পারেনি আচ্ছা এই কারণটা হলো যে ঠিক করোনা আসার আগে থেকেই আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বেশ কিছু সমস্যা ছিল একটা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আরও অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান 36টা আর্থিক প্রতিষ্ঠান আছে আমাদের এখানে এর মধ্যে হয়তো 25টার মতো আর্থিক প্রতিষ্ঠান ঠিক মতো টাকা ফেরত দিতে পারতেছে না গ্রাহকদের এই কারণে গ্রাহকদের একটা অনাস্থা তৈরি হয়েছে তবে হ্যাঁ ভালো প্রতিষ্ঠানও কিন্তু আমাদের এখানে আছে ভালো মানের আর্থিক প্রতিষ্ঠানগুলো অপারেট করছে এবং তারা অনেকগুলো ব্যাংকের মতো সেবা দিচ্ছে এবং প্রশান্ত কুমার হালদার নিয়ে অনেক আলোচনা আমরা শুনছিলাম তিনি কি ফিরে আসবেন মানে টাকা ফেরত দিবেন বা আর্থিক অবস্থা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে মানে কি আসতে পারে না উনার পিকে হালদার একজন আসলে ব্যাংকার ছিলেন উনি প্রথমে রিলায়েন্স ফাইন্যান্সের এমডি ছিলেন পরে উনি এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি ছিলেন ঠিক এই দুটো প্রতিষ্ঠানের এমডি থাকাকালীন সময়ে উনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 4টা আর্থিক প্রতিষ্ঠান এবং আরও কিছু ব্যাংক থেকেও অনেক টাকা মানে সেটা 5,000 কোটি টাকার বেশি হয়তো বা আমরা এখন যেটা পাচ্ছি এই টাকাটা উনি নিয়ে বিভিন্ন জায়গায় উনি ইনভেস্ট করেছেন বাংলাদেশে এবং আমাকে দেশের বাইরেও নিয়ে গেছেন এখন উনি দেশে ফিরে আসতে চান ইন্টারন্যাশনাল লিজিং তাকে ফিরে আসার উদ্যোগ নিয়েছে উনি যদি ফিরে আসেন এবং এই তার অ্যাসেটগুলো যদি বিক্রি করে বা আর্থিক প্রতিষ্ঠানে টাকা যদি ফেরত দেন তাহলে হয়তো এই আর্থিক প্রতিষ্ঠান সেক্টরটা ভালো হয়ে যেতে পারে ঠিক উনি আসার উপর ডিপেন্ড করছে এবং ওনার টাকা ফেরত দেওয়ার উপর ডিপেন্ড করছে যে এই সেক্টরটা ভালো হবে কি খারাপ হবে আর আর্থিক অবস্থা ঘুরে দাঁড়াতে প্রণোদনা প্যাকেজগুলো কেমন বাস্তবায়ন হচ্ছে সরকারের পক্ষ থেকে প্রায় 1,00,000 কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছিল বিভিন্ন ফিনান্সিয়াল এবং হেলথ এডুকেশন সব মিলে এর মধ্যে ফিনান্সিয়াল সেক্টরে 8টি প্যাকেজ ছিল যদি 86,000 কোটি টাকার মতো এর মধ্যে বড়দের জন্য যে 30,000 কোটি টাকা ছিল এটা মোস্টলি 24-25,000 কোটি টাকা বিতরণ বা অনুমোদন হয়ে গেছে বা ছোটদের জন্য যে প্যাকেজগুলো ছিল এসএমই খাতের ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য যারা বাংলাদেশের মেইন স্ট্রিম তারা আসলে এখন পর্যন্ত ওই লোনগুলো পাচ্ছে না এবং কৃষকদের জন্য যে লোন দেওয়ার কথা বলা হয়েছিল তারাও এখন পর্যন্ত সেটা বিতরণ করতে পারেনি ব্যাংকগুলো ব্যাংকগুলো বলতেছে যে এই লোনগুলো দেওয়ার ক্ষেত্রে তাদের যে কস্টিং এবং যে অপারেশন সেটা তারা ক্ষতি মানে ঠিক আদায় হচ্ছে না পুরোটা আদায় হচ্ছে না বা তাদের যে খরচটা উঠতেছে না এই কারণে বাংলাদেশ ব্যাংক থেকে চাপ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে যে তারা খুব দ্রুত এগুলোর জন্য বিতরণ করে এটা হয়তো সময়ই বলে দেবে কতটা বিতরণ হবে ধন্যবাদ সানাউল্লাহ সাকিব আমাদের সাথে আসার জন্য ধন্যবাদ দর্শক এই ছিল গত 24 ঘন্টা করোনা পরিস্থিতি আমরা যেটা আলোচনা করছিলাম আসলে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না তাই আমাদের সবাইকে এই সংক্রমণ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে মাস্ক পরতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।